টেবিল ফ্যান ঘোরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর। টেবিল ফ্যান ঘোরাতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু 14 বছরের ছাত্রী। নদিয়ার শান্তিপুর বেলঘড়ি 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত গোবরচর মাঝের পাড়ার গোপাল সরকারের মেয়ে সঞ্জনা সপ্তম শ্রেণীর ছাত্রী। তাদের মাটির ঘরে নিজের হাতে চলন্ত টেবিল ফ্যান ঘোরাতে গিয়েই এই বিপত্তি। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসার পথেই মৃত্যু হয়েছে তার। বছরখানেক আগে তার এক দাদা একটি পথ দুর্ঘটনায় মারা যায়। পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কি হয় তোমার ভাগ্নি? কি হয়েছিল ঘটনা? টেবিল ফ্যান চালাতে গিয়ে টেবিল ফ্যানটা ধরে ওকে মেরে দিয়েছিল। ইলেকট্রিকের মানে শর্ট সার্কিট ছিল কি বাড়িতে নাকি? ওই না, ওই শুধু টেবিল ফ্যানটাই। কত বয়স ওর? বয়স ওই 13-14 হবে। কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে। কোন স্কুলে? এই অদ্বৈত জুনিয়ার পড়ে না? হ্যাঁ। তো আর গত আজ থেকে 8-9 মাস আগে মানে ওর দাদা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে বাইপাস হয়ে মারা যায়। তারপরে এটা মানে 8-9 মাস হচ্ছে। কয় ভাই বোন ওরা? তিন ভাই, দু ভাই এক বোন। ঘটনাটা কখন ঘটে? হাসপাতালে আসার পরে একটু মানে চিকিৎসা টিকিৎসা হয়েছিল? গাড়ির মুখ থেকে হতে হতে গেছে। আপনার কি নাম বলেন? সঞ্জনা সরকার। আপনার নাম? আমার নাম অখিল বিশ্বাস। আর বাচ্চা মেয়েটার নাম? সঞ্জনা সরকার। ওখানেই বাড়ি আপনার? হ্যাঁ, ওখানেই বাড়ি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।